যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার যে ফলাফল দিলে তাত প্রথম স্থান লাভ করলে কলা শাখাত সাধনা দেবী, আর সাধনা দেবী ঘর নলবাইট, আর সাধনা দেবী বাইহাটা সাইডে রামানুজন একাডেমির পর প্রথম স্থান লাভ করবল সক্ষম হয়েছে। আমি পোনে পোনে তোর কিছু কথা জানিবলে চেষ্টা করি কেন আজি এই ফলাফল বহুত ভাল লাগিছে, আর যান ভাল লাগিছে তাতকে বেশি নিজকে দায়বদ্ধ অনুভব করছো অনাগত দিনের যা প্রত্যাহ্বান আছে সেইবিল আগুয়াই যাবলে পারো। আমার ঘর নলবাড়ীত কলেজ বাইহাটা সাইডে, হয় কেন মানে তাত ঘুরবলে গোলা তাত পড়বলে যার আগতে আছে মৃদুল স্যার আর সঞ্জীব স্যার, মানে মোক সেইখিন এশিওর করাব পারিছিলে। আর যেতিয়া মেট্রিকর রিজাল্ট দিছিলে তেতিয়া বহুত বহুত কেখন কলেজরে মই সম্মুখীন হয়েছিল, বহুত বহুত কেইটা হেৰি পাইছিল, মই অপরচুনিটিস পাইছিল, কিন্তু তার মাজতো মই রামানুজন একাডেমি বাছি লৈছিল কারণ মই কিবা এটা পজিটিভ সাইন তাতে দেখা পাইছিল। আর কোভিডর কারণে মই কটনত যাব নোৱাৰিলো, সেইটো মোৰ মনত দুখ আছিলে। আর সেইখিন সময়তে মই মৃদুল স্যারক পালো, সঞ্জীব স্যারক পালো, আর সেইখিনি মোৰ বহুত বেছি ভাল লাগিছে। আর সেই পজিটিভ মই এতিয়া নিজক বেছি ভাল লাগিছে যে মই রামানুজন একাডেমির যে পজিটিভ সাইন হয় সেইটো আসলতে ধরব পাৰিছিলো কারণ আমার ফার্স্ট আর্টস বেচ হয় আর ফার্স্ট আর্টস বেচর পর ফার্স্ট র্যাঙ্ক আছে। মেট্রিকত কেন আছে? মেট্রিকত 95.17% আছিল। ভবিষ্যত মই গ্রেজুয়েশন পলিটিক্যাল সায়েন্সত করিম আর তারপর মই প্রশাসনিক দিকত যাব বিচাৰো। এন্টায়ার রামানুজন টিম, সায়েন্স আর্টস, এভরি ওয়ান, এভরি এমপ্লয়ি অফ রামানুজন একাডেমি এন্ড মাই প্যারেন্টস। টিউশন রামানুজন একাডেমিয়ে কেতিয়াও টিউশনক প্রশ্রয় নিদিয়ে, আর যদি মনে মনেও স্টুডেন্টে টিউশন লয় রামানুজন একাডেমিত পড়ি তেতিয়া সারতে এরাই দিয়ে। ঘরত মই বেশিকে যেহেতু ঘরত আহিলে আমার হোস্টেলত মোবাইল না থাকে, ঘরত আহিলে মোবাইল চাই যায় অবভিয়াসলি যেহেতু নিজের আছে প্রাইভেট প্রপার্টি, মই বেশিকে সেই কারণে ঘরত আহিলে কিতাব আনা নাছিলো। লকডাউনত তো আমি ঘরত আহিবই লগা হয়েছিল, মই বহুত বেশি কিতাব আনা নাছিলো। নানি মই যেবিলাক ইউটিউব চ্যানেল আছে সেইবিলাকত বেশি স্টাডি করেছিলো, যেহেতু মোবাইলটো চাই গৈছিল মই ভাল কামত ইউজ করব ট্রাই করেছিলো। নতুন জেনারেশনক যেখিনি মোৰ জুনিয়র্স আছে সেইখিনিক মই এটা কথাই কব বিচাৰিম যে তোমালোকে কনফিডেন্ট থাকা এন্ড বি দ্য কিং অফ ইয়োর লাইফ। কোনোবাই আজি সাধনা দেৱীয়ে ফার্স্ট র্যাঙ্ক পাইছে, কোনোবাই সেকেন্ড র্যাঙ্ক পাইছে, তেওঁলোকে যি নোটস ইউজ কৰিছিল হয়তো তোমালোকে এতিয়া বজাৰত বিচাৰি যাবা বা তোমালোকক আনি দিয়া হ'ব, কিন্তু সেইবিলাকৰ ওপৰত বিলিভ নকৰিবা। তোমাৰ যিটো নিজৰ ষ্ট্ৰেটেজি হয় ন, যিটো নিজৰ মনৰ পৰা আহে সেইটোৱে সফলতা আনিব পাৰে। এতিয়া কবি স্যার, তোমাৰ মা দেউতা কি কৰে? মা দেউতা মোৰ দেউতা সংস্কৃত টোলৰ ইংৰাজীৰ গ্ৰেজুৱেট টিচাৰ হয় আৰু মোৰ মা হাউচৱাইফ হয়। এয়া আছিল সাধনা দেৱী যি ৰামানুজন একাডেমিৰ পৰা প্ৰথম স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে, তাৰ ইতিমধ্যে উল্লেখ কৰিলে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।